যারা সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা জিহাদি ঘোষণা করে না কংগ্রেস, বিজেপি তাদের ভুল পথে পরিচালিত করে ব্যবহৃত করছে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন তাদের অবস্থান দেখুন, তারা আপনাদের থেকে আর্থিক এবং সামাজিকভাবে উভয় দিকে অনেক বেশি এগিয়ে আছে, বিপদে পড়লে চিনবে না, ছুঁড়ে ফেলে দেবে, এমনটা বলে এ সন্ত্রাসের কার্যকলাপ থেকে বের হয়ে আসতে আহ্বান জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ। বুধবার মাতাবাড়ি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক যোগদান সভায় সুদীপ রায় বর্মণ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি আরও বলেন, প্রতিদিন মানুষকে আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে, বেকাররা কর্মহীনতার কারণে ভুগছে, সরকারি কর্মচারী 53 মাসে মাত্র 8% ডিএ পেয়েছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে কর্মচারীদের ডিএ পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বলেছিল, প্রথম মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশন দেওয়া হবে, আজও দেওয়া হয়নি, এমনকি বছরে দুবার ডিএ প্রদান করার যে নিয়ম ছিল সেটা পর্যন্ত পালন করেনি বিজেপি সরকার, এটা সরকারের কর্তব্য ছিল বলে জানান তিনি। এখন আবার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি, কিন্তু মানুষ বুঝে গেছে এ সরকার প্রতারক, চাল ডাল গম থেকে শুরু করে সব কিছুর মধ্যে জিএসটি লাগু করেছে, আর কয়েকদিন পর শ্মশানে পর্যন্ত জিএসটি লাগু করে দেবে, অর্থাৎ মানুষ পরকালেও এই বিজেপি সরকার থেকে রেহাই পাবে না। তাই মানুষ কংগ্রেসকে বিশ্বাস করতে শুরু করেছে, রাজ্যের মানুষ টানা 25 বছর কমিউনিস্টদের শাসন দেখেছে, পরে মানুষ তিতিবিরক্ত হয়ে বিজেপিকে বিশ্বাস করেছিল, কিন্তু উন্নয়নের নামে যা করে দেখিয়েছে বিজেপি তাতে বলা যায় মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে জানান তিনি। এই রাজ্যে একটা যে পরিস্থিতি বিরাজমান, যেখানে প্রতিদিন মানুষকে আতঙ্কের মধ্যে বসবাস করতে হয়, আম জনসাধারণের নিরাপত্তার কোনো বালাই নেই, যুবকদের জন্য কোন কর্মসংস্থানের কোন প্রচেষ্টা নেই, কর্মচারীদের তারা সর্বদাই ভিক্ষানদেহী মনোভাব নিয়ে দেখে আসছে, আজও দেখছে, এখন গতকাল এই 5% দিয়ে ঘোষণার মাধ্যমে প্রমাণ করে দিল বিজেপি সরকার যে এই রাজ্যের সরকারি কর্মচারীরা ভিখারির থেকে বেশি কিছু না, কাজেই বেকারস ক্যানট বি চুজার্স, যদিও ডিএ তাদের ন্যায্য অধিকার, কিন্তু কি দিলেন 5% দিয়ে। এই গত 4.5-5 বছরে এই 5 আর 3 মোট 8% দিয়ে আপনারা দিতে পেরেছেন, তার মানে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের আর কোনো ডিএ পাওয়ার সম্ভাবনা নেই। কংগ্রেসের যোগদান সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে সুদীপ রায় বর্মণ আরও বলেন, মানুষের ভালোবাসার জুড়েই আগামী দিন কংগ্রেস জয়ী হবে। আয়োজিত সভায় 194 পরিবারের 466 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছে। আয়োজিত যোগদান সভায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।